আমরা এবার ত্বরিত বিশ্লেষ্য কোষ এবং ত্বরিত বিশ্লেষণ নিয়ে কিছুটা আলোচনা করব। প্রথমে আমরা দেখি গলিত ত্বরিত বিশ্লেষ্যের ত্বরিত বিশ্লেষণে কি কি উৎপন্ন হয় এই বিষয়টি খুবই সিম্পল যে আমরা এত মানে এতক্ষণে আমরা ত্বরিত বিশ্লেষ্য কোষের স্ট্রাকচারটা বা গঠন আমরা জানি মনে করি একটু আগে যে এক্সাম্পলটি নিয়েছিলাম যে যদি এখানে তরিত বিশ্লেষ্য পদার্থ হিসেবে সোডিয়াম ক্লোরাইড এর গলিত অবস্থায় নেওয়া হয় অর্থাৎ গলিত সোডিয়াম ক্লোরাইড নেওয়া হয় তাহলে কি উৎপন্ন হবে ডেফিনেটলি আমার ক্যাতোটি উৎপন্ন হবে সোডিয়াম এবং অ্যানোডি উৎপন্ন হবে ক্লোরিন অর্থাৎ সোডিয়াম এবং ক্লোরিন এই গ্যাস দুটিকে সোডিয়াম ধাতু এবং ক্লোরিন গ্যাস এটিকে কি আমরা পাবো এরকমভাবে আমরা যেই তড়িৎ বিশ্লেষ্য পদার্থই নেই না কেন তাকে যদি গলিত অবস্থায় অর্থাৎ পানি ছাড়া অবস্থায় যদি তৈরি বিশ্লেষণ করা হয় তাহলে আবারও ক্যাথরে পাওয়া যাবে ধাতু যেমন ক্ষেত্রে অ্যালুমিনিয়াম এবং অ্যানোডে পাওয়া যাবে অধাতু অর্থাৎ এই ক্ষেত্রে পাওয়া যাবে অক্সিজেন গ্যাস এরকমভাবে যে কোনো তরিত বিশ্লেষণ পদার্থ তাকে যদি গলিত অবস্থায় নেওয়া হয় অর্থাৎ পানিবিহীন অবস্থায় নেওয়া হয় তাহলে আমরা ক্যাথোডে পাবো ধাতু এবং অ্যানোডে পাবো অধাতু আমরা দেখার চেষ্টা করব তার চেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে যখন জলীয় দ্রবণে আসবে তখন কি হয় তাহলে আসামিদের দেখার চেষ্টা করি যে জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে আমরা ক্যাথোরি কী পাবো এবং অ্যানোডে কী পাবো এবার আমরা দেখব যখন দ্রবণে তরিৎ বিশ্লেষণ করা হবে তখন ক্যাথোরে কি উৎপন্ন হবে এবং অ্যানোডে কি উৎপন্ন হবে এক্ষেত্রে আমরা সেম একটি ত্বরিত বিশ্লেষণ কোষ নিয়েছি এবং এখানে আমরা গলিত সোডিয়াম ক্লোরাইড না বরং জলীয় দ্রবণে সোডিয়াম ক্লোরাইড নিয়েছি অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ নিয়েছি তাহলে এখানে ক্যাটায়ন কি কি আছে সোডিয়াম ক্লোরাইড থেকে ক্যাটায়ন রয়েছে সোডিয়াম প্লাস আয়ন এবং অ্যানায়ন রয়েছে ক্লোরাইড মাইনাস যেহেতু আমি বলছি জলীয় দ্রবণ তার মানে এখানে পানিও রয়েছে পানি থেকে আমরা কি ক্যাটায়ন পাই আমরা ক্যাটায়ন পাই হচ্ছে এইচ প্লাস আয়ন এবং পানি থেকে অ্যানায়ন পাওয়া যায় হচ্ছে ওইচ মাইনাস আয়ন অর্থাৎ যখনই আমরা জলীয় দ্রবণের কথা বলছি তখন কিন্তু ওই পদার্থ থেকে যে ক্যাটায়ন এবং অ্যানায়ন রয়েছে তারাই শুধু না বরং পানি থেকে যে ক্যাটায়ন এবং অ্যানায়ন রয়েছে অর্থাৎ এইচ প্লাস এবং ওইচ মাইনাস তারাও রয়েছে এবার ডেফিনেটলি এই ক্যাটায়নগুলো ক্যাথোডে যাওয়ার চেষ্টা করবে এই অ্যানায়নগুলো অ্যানোডে যাওয়ার চেষ্টা করবে ক্যাটায়নগুলো ক্যাথোডে গিয়ে বিজারিত হতে চাইবে অন্যদিকে গিয়ে জারিত হইতে চাইবে তাহলে এদের মধ্যে যার বিজারণ ক্ষমতা যেহেতু তারা বিজারিত হতে চায় তাদের মধ্যে যার বিজারণ ক্ষমতা অধিক সেই কিন্তু এখানে বিচারিত হতে পারবে একই রকম ভাবে এদের মধ্যে যার জারণ ক্ষমতা বেশি সেই কিন্তু অ্যানোডে গিয়ে জারিত হতে পারবে এবার দ্রবণে তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে কি প্রোডাক্ট পাওয়া যাবে ক্যাথোড এবং অ্যানোডে সেটি মূলত তিনটি বিষয়ের উপর নির্ভর করে আমরা এক এক করে এই তিনটি বিষয় কিন্তু ব্যাখ্যা করার চেষ্টা করব প্রথমেই আসি হচ্ছে সক্রিয়তা সিরিজে তাদের অবস্থান আমরা কিছুক্ষণ আগে যখন তড়িৎ রাসায়নিক শাড়ি দেখেছিলাম তখন অর্থাৎ তরিত রাসায়নিক কোষের পড়ার সময় যখন তড়িৎ রাসায়নিক শাড়ি দেখেছিলাম তখন বলেছিলাম যতই নিচ থেকে উপর দিকে যাওয়া যায় তাদের জারণ ক্ষমতা বা জারণ প্রবণতা বৃদ্ধি পায় তাহলে তোমরাই বলো নিচ থেকে উপরে যদি জারণ প্রবণতা বৃদ্ধি পায় তাহলে বিজারণ প্রবণতা এই ক্ষেত্রে তারা বিজারিত হতে যাচ্ছে বিজারণ প্রবণতা কোন দিকে বৃদ্ধি পাবে ডেফিনেটলি উপর থেকে নিচে এলে অর্থাৎ উপর থেকে যতই আমরা নিচে যাচ্ছি ততই বিজারণ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ এদের মধ্যে এদের মধ্যে যে নিচে থাকবে সে তার বিজারণ প্রবণতা বেশি সে সহজেই বিজারিত হতে চাইবে তার মানে আমরা দেখছি এখানে রয়েছে সোডিয়াম এখানে রয়েছে হাইড্রোজেন আয়ন তাহলে যেহেতু হাইড্রোজেন আয়ন সোডিয়ামের নিচে রয়েছে হাইড্রোজেন আয়নের বিজারণের প্রবণতা বেশি অর্থাৎ যখন তাদের ঘনমাত্রা প্রায় কাছাকাছি থাকবে তখন যার বিজারণ প্রবণতা বেশি সেই কিন্তু ক্যাথরিক গিয়ে বিজারিত হবে এবং তৈরি করবে হাইড্রোজেন গ্যাস তার মানে প্রথমে আমরা দেখলাম যে রাসায় রাসায়নিক সারিতে তড়িৎ রাসায়নিক সারিতে অবস্থানের উপর নির্ভর করে ডিটারমাইন্ড হবে যে কে জারিত বা বিচারিত হবে যেমন এই ক্ষেত্রে যদি সোডিয়াম এবং হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা প্রায় কাছাকাছি হয় তাহলে যে নিচে রয়েছে অর্থাৎ হাইড্রোজেন আয়ন সে কাথরে গিয়ে বিচারিত হবে এবং উৎপন্ন করবে হাইড্রোজেন গ্যাস তাহলে আমরা দেখলাম যে যখন উপর থেকে নিচে দেখছি আমরা বিজারণ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে এই ক্ষেত্রে কি হবে অর্থাৎ অ্যানায়নের ক্ষেত্রে কি হবে আমরা প্রথম পয়েন্টের জন্য দেখলাম যে হাইড্রোজেন সে তরিত রাসায়নিক সারিতে নিজের দিকে অবস্থান করছে তার মানে সে বিচারিত হয়ে হাইড্রোজেন গ্যাস তৈরি করবে কিন্তু অ্যানায়নের ক্ষেত্রে কি হবে অ্যানায়নের ক্ষেত্রেও কথাটা একই রকম যেহেতু ক্যাটায়নগুলোর ক্ষেত্রে উপর থেকে নিচে বিজারণ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে অ্যানায়নগুলোর ক্ষেত্রে উপর থেকে নিচে কোনটি বৃদ্ধি পাবে ডেফিনেটলি উল্টো জিনিসটি অর্থাৎ জারুণ প্রবণতা বৃদ্ধি পাবে তাহলে আমরা দেখতে পাচ্ছি যতই উপর দিকে নিচের দিকে যাচ্ছে ততই তাদের জারণ প্রবণতা বেড়ে যাচ্ছে তার মানে নিচে যারা আছে তারা সহজে জারিত হতে পারে তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে ক্লোরিন এখানে রয়েছে হাইড্রোক্সাইড আয়ন ক্লোরিন এবং হাইড্রোক্সাইড আয়ন তাহলে যে নিচে রয়েছে তার জারণ প্রবণতা বেশি সেই যাবে হচ্ছে অ্যানোডে অ্যানোডে গিয়ে ইলেকট্রন ত্যাগ করবে এবং সে জারিত হবে অর্থাৎ এই ক্ষেত্রে ও মাইনাস আয়ন অর্থাৎ যদি ক্লোরাইড এবং হাইড্রোক্সাইডের আয়নের ঘনমাত্রা প্রায় কাছাকাছি হয় তাহলে যার ঘন যার জারণ প্রবণতা বেশি সেই অ্যানোডে যাবে এবং সেই অ্যানোডে গিয়ে জারিত হবে জারিত হয়ে সে তৈরি করবে অক্সিজেন গ্যাস অর্থাৎ আমরা যদি দেখি যে এই ক্ষেত্রে সোডিয়াম আয়ন এবং হাইড্রোজেন হাইড্রোক্সাইড হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা প্রায় সমান ক্লোরাইড আয়ন হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা প্রায় সমান তাহলে সেই ক্ষেত্রে পাওয়া যাবে সেই ক্ষেত্রে ক্যাথোডে পাওয়া যাবে হাইড্রোজেন গ্যাস এবং অ্যানোডে পাওয়া যাবে ও মাইনাস জারিত হওয়ার ফলে যা তৈরি হয় অর্থাৎ অক্সিজেন তার মানে আমরা প্রথম যে পয়েন্টটি সেটির মাধ্যমে ব্যাখ্যা করলাম যে ত্বরিত রাসায়নিক সারিতে তাদের অবস্থান অর্থাৎ ক্যাটায়ন এবং অ্যানায়নের অবস্থানের উপর ভিত্তি করে যদি দেখি আমরা ক্যাথায়নগুলোর ঘনমাত্রা প্রায় সমান এবং অ্যানায়নগুলোর ঘনমাত্রা প্রায় সমান তাহলে এই ক্ষেত্রে ক্যাথায়ন উৎপন্ন হবে হাইড্রোজেন গ্যাস অ্যানায়ন উৎপন্ন হবে অক্সিজেন গ্যাস আমরা দ্বিতীয় পয়েন্টটি এবার দেখার চেষ্টা করব আমরা দেখার চেষ্টা করব যে যখন ঘনমাত্রা প্রায় সমান না হবে আমরা একটি কথা বারবার বলছিলাম যে এদের ঘনমাত্রা প্রায় সমান এদের ঘনমাত্রা প্রায় সমান যদি এবার ঘনমাত্রা প্রায় সমান না হয় তাহলে কি হবে আমরা সেটি দ্বিতীয় পয়েন্টও দেখার চেষ্টা করব আমরা প্রথম পয়েন্টটি দেখার সময় দেখেছিলাম যখন ক্যাটাইনগুলোর ঘনমাত্রা প্রায় সমান হয় এবং অ্যানাইনগুলোর ঘনমাত্রা প্রায় সমান হয় তখন ত্বরিত রাসায়নিক সারিতে তাদের অবস্থানের উপর ভিত্তি করে নির্ধারিত হয় যে ক্যাথোডে কি উৎপন্ন হবে এবং অ্যানোডে কি উৎপন্ন হবে এবার জাস্ট মনে করো এবার মনে করো যে আমরা যে সোডিয়াম ক্লোরাইড ব্যবহার করছি সেই সোডিয়াম ক্লোরাইডের ক্লোরাইড এর ঘনমাত্রা এবার তোমরা একটু ভালো করে চিন্তা করো তো যে যখন আমরা সোডিয়াম ক্লোরাইনের ঘনমাত্রা জিরো পয়েন্ট ওয়ান মোলার নিচ্ছি তার মানে সোডিয়াম আইনের ঘনমাত্রা হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান মোলার ক্লোরাইড আইনের ঘনমাত্রা হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান মোলার অন্যদিকে পানি থেকে প্রাপ্ত এইচ সেভেন মোলার এবং হচ্ছে টু দি পাওয়ার মোলার অর্থাৎ সোডিয়াম আয়নের ঘনমাত্রা এইচ প্লাস আইনের ঘনমাত্রার এক মিলিয়ন গুণ বেশি একই রকম ভাবে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রার এক মিলিয়ন গুণ বেশি যখনই এই ক্যাটায়ন এবং অ্যানায়নের ঘনমাত্রা বেশি হয়ে যাবে অর্থাৎ তড়িৎ বিশ্লেষের ঘনমাত্রা যখন বেশি থাকবে তখন তড়িৎ রাসায়নিক সারির চেয়ে সেই ঘনমাত্রায় মুখ্য হয়ে দাঁড়াবে অর্থাৎ যার ঘনমাত্রা অনেক বেশি যার ঘনমাত্রা অনেক বেশি সেটি তখন আমাদের ক্যাথোডে বা অ্যানোডে গিয়ে জারিত এবং বিজারিত হবে এবং ওই ধাতু বা অধাতু তৈরি করবে যেমন এই ক্ষেত্রে ক্লোরাইড যেটি রয়েছে সেই ক্লোরাইডটি অ্যানোডে যাবে অ্যানোডে গিয়ে ইলেকট্রন ছেড়ে দিবে যদিও সে উপরে অবস্থান করছে কিন্তু তার ঘনমাত্রা বেশি থাকার কারণে দেখা যাবে এই ক্লোরাইডটি অ্যানোডে যাবে অ্যানোডে গিয়ে জারিত হবে অর্থাৎ ইলেকট্রন ছেড়ে দিবে এবং তৈরি করবে ক্লোরিন গ্যাস এবার কথা হচ্ছে ক্যাথনে তাহলে কি তৈরি হবে আমরা দেখতে পাচ্ছি সোডিয়াম আইনের ঘনমাত্রা এখানে হচ্ছে এক মিলিয়ন গুণ বেশি কিন্তু এখানে ক্যাথোডে কি উৎপন্ন হবে সেটি দেখার জন্য আমাদেরকে তিন নম্বর যে পয়েন্টটি সেটি যাচাই করতে হবে তিন নাম্বার পয়েন্টটি হচ্ছে তড়িৎদ্বারের প্রকৃতি যদিও এখানে সোডিয়াম প্লাস আয়নের ঘনমাত্রা অনেক বেশি তবু সেটি সেটি দ্বারা নির্ধারিত হচ্ছে না যে ক্যাথোডে আদৌ কি সেটি উৎপন্ন হবে কিনা সেটি নির্ভর করবে তৃতীয় পয়েন্টের উপর সেটি হচ্ছে তরিদ্দ্বারের প্রকৃতি তরিদার হিসাবে আমরা অনেক নিষ্ক্রিয় ধাতু ব্যবহার করতে পারি যেমন প্লাটিনাম যদি প্লাটিনাম ব্যবহার করা হয় তাহলে সোডিয়াম আয়নের ঘনমাত্রা যতই বেশি হোক না কেন তৈরি হবে হাইড্রোজেন গ্যাস কারণ প্লাটিনামের হাইড্রোজেনের প্রতি আলাদা একটি আসক্তি রয়েছে প্লাটিনাম যখন ক্যাথর হিসেবে ব্যবহৃত হবে তখন সোডিয়ামের ঘনমাত্রা বেশি হলেও সেখানে হাইড্রোজেনই যাবে হাইড্রোজেন গিয়েই বিচারিত হবে এবং তৈরি হবে হাইড্রোজেন গ্যাস তাহলে কখন সোডিয়াম তৈরি হবে সোডিয়াম তৈরি হওয়ার জন্য সেখানে অবশ্যই এবং অবশ্যই দিতে হবে অর্থাৎ তরিদার হিসেবে যখন প্লাটিনামের পরিবর্তে হবে। তখন সেখানে ক্যাথর যাবে ক্যাথরে সোডিয়াম আয়ন যাবে সোডিয়াম আয়ন গিয়ে সেখানে সোডিয়াম ধাতু উৎপন্ন করবে এবং সোডিয়াম ধাতু তখন এই মার্কারির সাথে যুক্ত হয়ে একটি শঙ্কর ধাতু তৈরি করবে যার নাম সোডিয়াম অ্যামালগাম যখনই কোনো ধাতুর সাথে শঙ্কর হিসেবে পারদ থাকে তাকে বলা হয় অ্যামালগাম তার মানে এই ক্ষেত্রে আমরা পাবো সোডিয়াম এবং তার সাথে মার্কারি মিলে তৈরি করবে সোডিয়াম অ্যামালগাম তার মানে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় যে পয়েন্ট পয়েন্টটি ছিল যদি ক্যাটায়নের ঘনমাত্রা অ্যানায়নের ঘনমাত্রা প্রায় সেম না হয় যদি তরিত বিশ্লেষের ঘনমাত্রা অনেক বেশি হয় তাহলে তরিত রাসায়নিক সারিতে উপরে থাকা সত্ত্বেও সেটি অ্যানোডিক গিয়ে জারিত হবে এবং তৈরি করবে ক্লোরিন গ্যাস কিন্তু ক্যাটায়ন হিসেবে কি উৎপন্ন হবে সেটি দেখার জন্য আমাদেরকে তিন নম্বর যে পয়েন্টটি রয়েছে সেটি কনসিডার করতে হবে অর্থাৎ তড়িৎদ্বারের প্রকৃতি দেখতে হবে তরিত হিসেবে যদি প্লাটিনাম থাকে তাহলে ক্যাটায়নের ঘনমাত্রা বেশি হলেও সেখানে হাইড্রোজেন আয়নটি বিচারিত হবে এবং তৈরি করবে হাইড্রোজেন গ্যাস অন্যদিকে করলে সেক্ষেত্রে ধাতু এভাবে আমরা জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ হলে কতটা কি উৎপন্ন হবে এনটা কি উৎপন্ন হবে তা কিন্তু বের করতে পারি তিনটি বিষয়ের উপর নির্ভর করে এক যখন ঘনমাত্রা প্রায় সমান তরিত রাসায়নিক সহিত তাদের অবস্থান নাম্বার যদি ঘনমাত্রা প্রায় সমান না হয় তাহলে যার ঘনমাত্রা বেশি সেটি মূলত জারিত বা বিচারিত হয়ে তৈরি হয় প্রবণতা তৈরি হয় যদি দ্বিতীয় পয়েন্ট দ্বারা সমাধান না হয় তাহলে তাকাতে হবে তিন নম্বর পয়েন্টের দিকে অর্থাৎ তৈরি প্রকৃতি প্লাটিনামের হাইড্রোজেনের প্রতি বিশেষ আসক্তি রয়েছে অন্যদিকে পারদের সোডিয়াম আইনের প্রতি বিশেষ আসক্তি রয়েছে এভাবে আমরা জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে কি প্রোডাক্ট উৎপন্ন হবে তা কিন্তু বের করতে পারি আমাদের ভর্তি পরীক্ষার জন্য এই ইনফরমেশনগুলো খুবই গুরুত্বপূর্ণ সুতরাং আমরা অবশ্যই কিন্তু ভালোভাবে দেখে নিব যে বিভিন্ন ধরনের ত্বরিত বিশ্লেষ্য পদার্থের জলীয় দ্রবণে ত্বরিত বিশ্লেষণের ফলে ক্যাথরে কি উৎপন্ন হয় এবং অ্যানোডে কি উৎপন্ন হয় তরিত বিশ্লেষক কোষের ক্ষেত্রে এতক্ষণ আমরা দেখেছি যে যখন জলীয় দ্রবণে আমরা যখন তরিত বিশ্লেষণ চালাবো তখন ক্যাথোডে কী উৎপন্ন হবে এবং অ্যানোডে কি উৎপন্ন হবে এবং সেই বিষয়গুলো কীসের উপর নির্ভর করে তিনটি পয়েন্টের উপর নির্ভর করে আমরা ইতোমধ্যে আলোচনা করে ফেলেছি এবার আমরা দেখব যে ক্যাথোডে কতটুকু ধাতু জমা হবে আমরা সেটা কিভাবে বের করব ক্যাথোডে কতটুকু ধাতু জমা হবে তা বের করার জন্য বিজ্ঞানী ফ্যানাডি দুইটি সূত্র ব্যবহার বের করেছেন সেই ফ্যারাডের সূত্র ব্যবহার করে আমরা বের করতে পারি যে ক্যাথোডে কতটুকু ধাতু জমা হবে মনে করি টি সময়ে কিউ পরিমাণ চার্জ বা কিউ পরিমাণ বিদ্যুৎ চালনা করা হলে চালনা করা হলে যদি ডাব্লিউ গ্রাম ধাতু ক্যাথোডে সঞ্চিত হয় তাহলে ফ্যারাডের প্রথম সূত্র সূত্রানুসারে ফ্যারাডের প্রথম সূত্রানুসারে এই ডাব্লিউ উইল বি প্রপোশনাল টু কিউ আমি আবারও বলছি কী সময়ে কিউ পরিমাণ বিদ্যুৎ বা চার্জ যদি চালনা করা হয় এবং তাতে যদি ক্যাথোদে ডাব্লিউ পরিমাণ ধাতু সঞ্চিত হয় তাহলে ফ্যারাডের প্রথম সূত্রানুসারে ডাব্লিউ উইল বি প্রপোশনাল টু কিউ আমরা যদি এই প্রপোর্শনালিটি কেটে দিই বা প্রপোর্শনালিটি বাদ দিয়ে দিই সেখানে একটি ধ্রুবক আসবে এই ক্ষেত্রে এই ধ্রুবকটি হচ্ছে বড় হাতের জেড ইন্টু কি এই জেডকে বলা হয় তরিত রাসায়নিক তুল্যাঙ্ক তরিত রাসায়নিক তুল্যাঙ্ক যেটি ওই ধাতুটির একটি বৈশিষ্ট্য এই তরিত তুল্যাঙ্ক হচ্ছে এই ধাতুরই একটি বৈশিষ্ট্য যখন এই ধাতু চেঞ্জ হয়ে যাবে তখন এই জেড এর ভ্যালিউ কিন্তু চেঞ্জ হয়ে যাবে আমরা আবার এও জানি কিউ ইকুয়ালস টু আই টি তাহলে আমরা বলতে পারি জেড টি অর্থাৎ টি সময়ে যদি আই এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ চালনা করা হয় এবং ওই ধাতুটির দরিদ্র রাসায়নিক তুলনায় যদি জেড হয়ে থাকে তাহলে এই তিনটির ভ্যালু বসিয়ে আমরা কিন্তু ওইটি সময়ে সঞ্চিত ধাতুর পরিমাণ বের করতে পারি ডাব্লিউ বের করতে পারি সুতরাং আমাদের জন্য ম্যাথেমেটিক্যাল প্রবলেম সলিউশন করার জন্য সূত্র হচ্ছে ডাব্লিউ ইকুলস টু জেড আই টি এদের মধ্যে তিনটির ভ্যালু দেওয়া থাকবে আরেকটির ভ্যালু আমাদেরকে বের করতে হবে তাহলে আশাও আমরা দেখার চেষ্টা করবো কিভাবে আমরা এই গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে পারি কিন্তু তার আগে আমরা দেখবো তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কী এবং তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কিভাবে গণনা করা যায় এখানে রিলেটেড দুইটি টার্ম রয়েছে একটি হচ্ছে রাসায়নিক তুল্যাঙ্ক যাকে ই দ্বারা প্রকাশ করা হয় আর একটি হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক যেটি আমরা একটু আগেই ব্যবহার করেছি যাকে জেড দ্বারা প্রকাশ করা হয় আমরা প্রথমে আসি একটু দেখি যে এই রাসায়নিক তুল্যাঙ্ক এবং তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলতে আসলে কি বোঝায় কোন তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের মধ্য দিয়ে যদি আমরা এক ফ্যারাডে হুইচ ইকুয়ালস টু ছিয়ানব্বই হাজার পাঁচশো কুলম্ব অর্থাৎ ওয়ান ফ্যারাডে বা ছিয়ানব্বই হাজার পাঁচশো কুলম্ব চার্জ প্রবাহিত হলে যে পরিমাণ ধাতু ক্যাথরে সঞ্চিত হয় তাকে বলা হয় ওই পদার্থের ওই ধাতুর রাসায়নিক তুল্যাঙ্ক আমি আবারও বলছি কোনো তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের মধ্য দিয়ে এক ফেরাডে বিদ্যুৎ পরিবহন করলে ক্যাথোডে যে পরিমাণ ধাতু সঞ্চিত হয় যে পরিমাণ ধাতু সঞ্চিত হয় তাকেই বলা হয় ওই পদার্থের রাসায়নিক তুল্যাঙ্ক এবং এই বিষয়টিকে আমরা সূত্রের মাধ্যমে যদি প্রকাশ করি আমরা পাবো ই ইকুয়ালস টু ধাতুর পারমাণবিক ভর ডিভাইডেড বাই ওই ধাতুর যোজনী অর্থাৎ কোন ধাতুর পারমাণবিক ভরকে যদি ওই ধাতুর যোজনী দ্বারা ভাগ করা হয় আমরা পেয়ে যাব। তার রাসায়নিক তুলাঙ্ক ই ফর এক্সাম্পল আমরা যদি জিঙ্ক ধাতুর কথা চিন্তা করি জিঙ্ক আমরা জানি জিঙ্ক এর যে পারমাণবিক ভর জিঙ্কের যে পারমাণবিক ভর সেটি হচ্ছে হচ্ছে এবং আমরা এও জানি যে হচ্ছে জিঙ্কের রাসায়নিক তুলাঙ্ক হচ্ছে সিক্সটি ফাইভ বাই ফোর ডিভাইডেড বাই টু অর্থাৎ আমরা কোনো ধাতুর পারমাণবিক ভরকে জাস্ট তার যোজনী দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা যাই পাবো সেটি হচ্ছে তার রাসায়নিক তুল্যাঙ্ক সুতরাং আমরা দেখতেই পাচ্ছি রাসায়নিক তুল্যাঙ্ক হচ্ছে জিঙ্কের জন্য সিক্সটি ফাইভ পয়েন্ট ফোর ডিভাইডেড বাই টু অর্থাৎ এক ফ্যারাডে বিদ্যুৎ যদি প্রবাহিত করা হয় তাহলে জিঙ্ক এর সলিউশন থেকে জিঙ্কের সলিউশন থেকে সিক্সটি ফাইভ বাই ফোর ডিভাইডেড বাই টু এত গ্রাম ধাতু ক্যাথোডে সঞ্চিত হবে এবার সেম থিওরিটি যদি আমি তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের ক্ষেত্রে অ্যাপ্লাই করি তাহলে কি হবে আমরা দেখতেই পাচ্ছি যে এই ক্ষেত্রে এক ফেরাডে বিদ্যুৎ পরিবহন করা হয় তড়িৎ রাসায়নিক তুলাঙ্কের ক্ষেত্রে কি হবে এই ক্ষেত্রে জাস্ট এই পরিমাণটাকে কমিয়ে দেয়া হয় এই ক্ষেত্রে এক ফেরাডে বা ছিয়ানব্বই না বরং এক কুলম্ব চার্জ প্রবাহিত করা হবে এক কুলম্ব চার্জ প্রবাহিত করা হয় এই কাজটি করার ফলে ক্যাথোডে যে পরিমাণ ধাতু সঞ্চিত হয় ক্যাথোডে যে পরিমাণ ধাতু সঞ্চিত হয় তাকে বলা হয় ওই পদার্থের তরিত রাসায়নিক তুলাঙ্ক তাহলে চিন্তা করো জাস্ট জিঙ্কের ক্ষেত্রে ক্ষেত্রে আমরা যেটা বলছিলাম যে ছিয়ানব্বই হাজার পাঁচশো কুলম্ব চার্জ প্রবাহিত করার ফলে ছিয়ানব্বই হাজার জমা হচ্ছে এত গ্রাম ধাতু তাহলে ওয়ান কুলম্ব চার্জ যদি আমরা প্রবাহিত করি তাহলে কতটুকু সঞ্চিত হবে ডেফিনেটলি এবার সঞ্চিত হবে সিক্সটি ফাইভ বাই ফোর ডিভাইডেড বাই টু ইন্টু ছিয়ানব্বই হাজার এই পরিমাণ ধাতু এবার সঞ্চিত হবে এটি হচ্ছে জিঙ্ক এর তরিৎ রাসায়নিক তুলাঙ্ক জেড অফ জিঙ্ক সুতরাং আমরা বলতে পারি জেড বা তরিৎ রাসায়নিক তুলাঙ্কের সূত্র হচ্ছে ধাতুর পারমাণবিক ভর ডিভাইডেড বাই যোজনি ইন্টু ছিয়ানব্বই হাজার পাঁচশো তাহলে আমি যদি সব কিছু বাদ দিয়ে দিই আমার কাছে সূত্র আছে দুইটি একটি হচ্ছে রাসায়নিক তুল্যাঙ্ক যে ক্ষেত্রে আমরা ধাতুর পারমাণবিক ভরকে ধাতুর যোজনী দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি রাসায়নিক তুল্যাঙ্ক অন্যদিকে ধাতুর পারমাণবিক ভরকে তার যোজনী এবং ছিয়ানব্বই হাজার পাঁচশো দ্বারা ভাগ করলে আমরা যাই পাবো সেটি হচ্ছে ওই ধাতুর তরিত রাসায়নিক তুল্যাঙ্ক এবার তাহলে এদের মধ্যে সম্পর্কটা কি সম্পর্ক ডেফিনেটলি এই দুটো সূত্র থেকে তোমরা বের করতেই পারো সম্পর্কটা কি হবে ই ইকুয়ালস টু জেড ইন্টু ছিয়ানব্বই হাজার পাঁচশো ই ইকুয়ালস টু জেড ইন্টু ছিয়ানব্বই হাজার পাঁচশো অর্থাৎ কোন ধাতুর ত্বরিত রাসায়নিক তুল্লাঙ্ককে ছিয়ানব্বই হাজার পাঁচশো দ্বারা গুণ করলে আমরা পেয়ে যাই রাসায়নিক তুল্যাঙ্ক উল্টোভাবে রাসায়নিক তুল্যাঙ্ককে ছিয়ানব্বই হাজার পাঁচশো দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাই ত্বরিত রাসায়নিক তুল্যাঙ্ক তার মানে এই দুটি সূত্র আমাদের যেন মনে থাকে এই দুটি সূত্র যদি আমাদের মনে থাকে তাহলে যে কোনো ধাতুর আমরা কিন্তু তরিত রাসায়নিক তুল্যাঙ্ক বের করতে পারবো আমরা তার রাসায়নিক তুল্যাঙ্ক বের করতে পারবো এর সাথে জাস্ট আর একটি বিষয় আমাদেরকে একটু ভালো করে মনে রাখতে হবে যে রাসায়নিক তুল্যাঙ্ক অর্থাৎ ই এর একক হচ্ছে গ্রাম পার ফেরাডে অর্থাৎ কত গ্রাম ধাতু সঞ্চিত হলো পার ফেরাডে বিদ্যুৎ প্রবাহিত করার ফলে অন্যদিকে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বা জেড এর একক হচ্ছে গ্রাম পার কুলম অর্থাৎ করার ফলে কি পরিমাণ পদার্থ সঞ্চিত হচ্ছে গ্রাম পার কুলম তাহলে আমরা দেখলাম দুইটা জিনিস একটা হচ্ছে রাসায়নিক তুলাঙ্ক ই ধাতুর পারমাণবিক ভর ডিভাইডেড বাই যোজনী আর হচ্ছে তড়িৎ রাসায়নিক তুলাঙ্ক জেড ধাতুর পারমাণবিক ভর ডিভাইডেড বাই যোজনী ছিয়ানব্বই হাজার পাঁচশো এবার এই জেড যেহেতু আমরা ক্যালকুলেট করতে পারি তাহলে কিন্তু আমরা ফ্যারাডের প্রথম সূত্র অর্থাৎ ডাব্লিউ ইকালস টু জেড এর মাধ্যমে আমরা কিন্তু ধাতু কি পরিমাণ ধাতু সঞ্চিত হবে তা বের করতে পারি এবার আমরা সেই গাণিতিক সমস্যাগুলোই দেখব আমরা দেখব কিভাবে ফ্যারাডের প্রথম সূত্র ব্যবহার করে আমরা বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করতে পারি আমরা এবার ফ্যারাডের প্রথম সূত্র ব্যবহার করে গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করব প্রথমে একটি সহজ প্রশ্ন দেখি ফেরাস সালফেট এর জলীয় দ্রবণে ফাইভ বিদ্যুৎ দশ মিনিট চালনা করলে ক্যাথোডে কত গ্রাম ধাতু জমা হবে আমাদের কাছে সূত্রটি খুবই সিম্পল টু জেড জানতে চাওয়া হয়েছে কত গ্রাম ধাতু জমা হবে অর্থাৎ ডাব্লিউ জানতে চাওয়া হয়েছে এবং বলা হয়েছে ফেরাস সালফেটের দ্রবণ ডেফিনেটলি তাহলে ধাতু হচ্ছে আয়রন এবং যা এই ক্ষেত্রে তার যোজনী হচ্ছে দুই আমরা জানি আর এর যোজনী দুই হতে পারে তিন হতে পারে কিন্তু এই ক্ষেত্রে কিন্তু তার যোজনী দুই আমাদের দেয়া আছে বিদ্যুৎ প্রবাহ অর্থাৎ আই এর মান দেয়া আছে সময় টি এর মান তাহলে কিন্তু আমাদের এই তিনটির ভ্যালুই কিন্তু দেয়া রয়েছে আমাদেরকে জাস্ট ডাব্লিউ এর ভ্যালু বের করতে হবে প্রথমেই জেড এ আসি আমরা পড়েছিলাম জেড ইকুয়ালস টু হচ্ছে পারমাণবিক ভর ডিভাইডেড বাই যোজনী ইনটু ছিয়ানব্বই হাজার পাঁচশো তাহলে জেড যেটি রয়েছে আমাদের জানা রয়েছে যে আয়রন তার পারমাণবিক ভর হচ্ছে অর্থাৎ আমরা তার পারমাণবিক ভর জানি এই ক্ষেত্রে তার যোজনী হচ্ছে দুই এবং সূত্রের হচ্ছে ছিয়ানব্বই হাজার পাঁচশো এর সাথে আমরা গুণ করব আমাদের বিদ্যুৎ প্রবাহ অর্থাৎ পাঁচ এবং তার সাথে আমরা গুণ করব সময় ক্ষেত্রে দশ মিনিট এখানে মনে রাখার বিষয় হচ্ছে সময়টাকে অবশ্যই আমাদেরকে নিতে হবে সেকেন্ডে

30 মিনিট যাবৎ 1.5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ কোন লবণের জলীয় দ্রবণের মধ্য দিয়ে চালনা করায় 0.8898 গ্রাম ধাতু সঞ্চিত হয় ধাতুটির যোজ্যতা হচ্ছে 2 তাহলে তার পারমাণবিক ভর কত আমাদের আবারো সূত্র হচ্ছে w zit আর যদি ভেঙে লিখি তাহলে আমরা পাবো z হচ্ছে ওই ধাতুটির পারমাণবিক ভর ধরে নিই ধাতুটি হচ্ছে x তাহলে mx হচ্ছে তার পারমাণবিক ভর তার যোজনী হচ্ছে দুই এবং সূত্রের হচ্ছে 99500 এখানে বলা রয়েছে যে 1.5 एंपিয়ার বিদ্যুৎ চালনা করা হয় কত সময় ধরে চালনা করা হয় সেটা হচ্ছে 30 মিনিটস অর্থাৎ 30 60 এত সময় ধরে এই বিদ্যুৎ চালনা করা হয় যদি আমরা পুরাটা সলিউশন করি এবং w দেয়া আছে 0.8898 গ্রাম আমরা যদি পুরোটা সলিউশন করি তাহলে আমরা পরের লাইনে কিন্তু ওই ধাতুটির যে পারমাণবিক ভর সেটি পেয়ে যাব এবং ক্যালকুলেট করলে পাওয়া যায় এই মানটি হচ্ছে সিক্সটি এই ভ্যালুটি অর্থাৎ আমাদের ওই ধাতুটির পারমাণবিক ভর হচ্ছে সিক্সটি তার মানে দেখো জাস্ট ডাব্লিউ ইকলস টু জেড এই সূত্র ব্যবহার করে কিন্তু আমরা খুব সহজে আমরা কি পরিমাণ ধাতু সঞ্চিত হবে তাও বের করতে পারি এখান থেকে যে কোনো একটি ভ্যালু ছাড়া প্রত্যেকটির ভ্যালু দেওয়া থাকবে আমরা ওই অজানা ভ্যালুটি কিন্তু বের করতে পারি আমরা এই ফ্যারাডের সূত্র থেকে আরো কিছু প্রবলেম সলিউশন করার চেষ্টা করব কারণ এগুলো কিন্তু সহজ প্রশ্ন কিন্তু এমসিকিউতে প্রতি বছরই কোনো না কোনো ভর্তি পরীক্ষা কিন্তু আসে সুতরাং আমরা এই সংক্রান্ত আরো কিছু প্রবলেম সলভ করার চেষ্টা করি আসুন ফ্যারাডের প্রথম সূত্র থেকে আমরা লাস্ট কিছু প্রশ্ন দেখব কিভাবে তাদের সমাধান করতে পারি প্রথমে যে প্রশ্নটি রয়েছে যে ক্যাথোডে ফিফটি গ্রাম নিকেল সঞ্চয় করতে কত ফেরাটে বিদ্যুৎ প্রয়োজন কত ফেরাটে বিদ্যুৎ প্রয়োজন আমরা জাস্ট একটা কথা মনে রাখবো যে কোনো ধাতু বা অধাতর এক মোল জমা করতে কোনো ধাতু বা অধাতর এক মোল উৎপন্ন করতে কোনো ধাতু বা অধাতর এক মোল উৎপন্ন করতে তার তুল্য সংখ্যার সমান পরিমাণ তুল্য সংখ্যার সমান ফেরাডে বিদ্যুৎ প্রয়োজন আমি আবার বলছি কোন ধাতু বা অধাতুর এক মোল উৎপন্ন করতে ওই ধাতু বা অধাতুর তুল্য সংখ্যার সমান পরিমাণ ফেরাডে বিদ্যুৎ প্রয়োজন এই কথাটির অর্থ কি মনে করো এই নিকেল তার এক মোল আমরা উৎপন্ন করতে চাই নিকেলের নিকেলের এক মূল নিকেলের এক মোল উৎপন্ন করতে যদি আমরা চাই তাহলে নিকেলের যে তুল্য সংখ্যা অর্থাৎ দুই এই দুই ফেরাডে বিদ্যুৎ প্রয়োজন অর্থাৎ আমরা যদি চিন্তা করি ফ্যারাডের সাথে তুলনা করে তাহলে কোন পদার্থের কোন মৌল বা কোন ধাতু বা অধাতুর এক মোল উৎপন্ন করতে তার যে তুল্য সংখ্যা রয়েছে সেই সংখ্যার সমান পরিমাণ ফেরাডে বিদ্যুৎ প্রয়োজন তাহলে নিকেলের এক মোল উৎপন্ন করতে কয় ফেরাডে বিদ্যুৎ প্রয়োজন দুই ফেরাডে অর্থাৎ যেহেতু নিকেলের তুল্য সংখ্যা বিদ্যুৎ দুই দুই প্রয়োজন এবার একটু চিন্তা করে দেখো তো এই আটান্ন দশমিক সাত এটা কি নিকেলের পারমাণবিক না তার মানে নিকেলের এক মলই কোষ্ঠ কত এই এক মোল মানে তো আটান্ন দশমিক সাত গ্রাম তাহলে আটান্ন দশমিক সাত গ্রাম নিকেল সঞ্চয় করতে প্রয়োজন বা এক মোল নিকেল সঞ্চয় করতে প্রয়োজন দুই ফ্যারাডে বিদ্যুৎ সুতরাং আমাদের উত্তর হচ্ছে দুই ফ্যারাডে এই টাইপের প্রশ্ন কিন্তু ভর্তি পরীক্ষার প্রশ্নকর্তাদের জন্য খুবই ফেভারিট কারণ আমাদের এখানে সময় কম লাগে যেটা এমসিকিউর জন্য খুবই উপযোগী এবং একই সাথে এখান থেকে দেখে নেওয়া যায় যে অ্যাকচুয়ালি স্টুডেন্ট কতটুকু জানে তার মানে যে কোনো ধাতু বা অধাতুর এক মোল উৎপন্ন করতে প্রয়োজন তার তুল্য সংখ্যার সমান ফেরাডে বিদ্যুৎ সেম একই রকম ভাবে চিন্তা করতো আমরা দেখতে পাবো যে পানির ত্বরিত বিশ্লেষণ করছি পানির ত্বরিত বিশ্লেষণ করছি এবং এস উৎপন্ন হচ্ছে বাইশ দশমিক চার লিটার অক্সিজেন গ্যাস তাহলে এটা অক্সিজেনের এক মোল্লা গ্যাস তার মানে আমরা চাচ্ছি অক্সিজেনের এক মোল উৎপন্ন করতে বা বত্রিশ গ্রাম অক্সিজেন উৎপন্ন করতে তাতে কত কুলম্ব বিদ্যুৎ প্রয়োজন একটু আগেই বললাম যে এক মোল যে কোনো ধাতু বা অধাতু তৈরি করতে প্রয়োজন তার তুল্য সংখ্যার সমান পরিমাণ পরিমাণে বিদ্যুৎ তাহলে আমার এখানে অক্সিজেন এর এক মোল উৎপন্ন হচ্ছে অক্সিজেন এর এক মোল উৎপন্ন হচ্ছে তাহলে কত ফেরাডে বিদ্যুৎ লাগবে লাগবে তার তুল্য সংখ্যার অর্থাৎ অক্সিজেনের তুল্য সংখ্যার সমান পরিমাণ ফ্যারাডে বিদ্যুৎ এবার কথা হচ্ছে অক্সিজেনের তুল্য সংখ্যা কত আমরা কিন্তু দেখে এসেছি যখন আমরা তুল্য সংখ্যা নিয়ে আলোচনা করেছি তখন কিন্তু আমরা বলেছিলাম অধাতুর ক্ষেত্রে তুল্য সংখ্যা হচ্ছে তার যোজনী অক্সিজেনের যোজনী দুই কিন্তু তার অনুতে পরমাণু সংখ্যা যেমন অক্সিজেন অনুতে পরমাণু সংখ্যা দুই তাহলে এই হচ্ছে তার যোজনী এই হচ্ছে তার পরমাণু সংখ্যা এটি হচ্ছে তার তুল্য সংখ্যা অর্থাৎ এক মোল অক্সিজেন উৎপন্ন করতে প্রয়োজন হবে চার ফেরাডে বিদ্যুৎ এবার প্রশ্নে চাওয়া হয়েছে কত কুলম্ব আমরা জানি এক ফেরাডে একস্ট ছিয়ানব্বই হাজার পাঁচশো কুলম তার মানে চার ফেরাডে মানে হচ্ছে ফোর টাইমস ছিয়ানব্বই হাজার কুলম বিদ্যুৎ যা উত্তর হবে তাই সুতরাং পানির তৈরি বিশ্লেষণী এসটিভিতে 22.4 লিটার অক্সিজেন গ্যাস বা এক মোল অক্সিজেন গ্যাস উৎপন্ন করতে প্রয়োজন হবে 4 টাইমস 96500 কুলম বিদ্যুৎ। সেম একই অঙ্কে जस्ट উল্টোভাবে আসতে পারে। কিভাবে এক ফ্যারাড্য বিদ্যুৎ চালনা করলে কত গ্রাম আয়রন টু প্লাস আয়ন ধাতু হয়ে ক্যাথোডে সঞ্চিত হবে? কত গ্রাম ফেরিক আয়ন ধাতু হয়ে ক্যাথোডে জমা হবে? যেখানে আয়রনের পারমাণবিক ভর দেয়া রয়েছে 56। তাহলে এই ক্ষেত্রে যে ক্ষেত্রে আয়রনের যোজনী দুই তার মানে কি এক মোল এই ক্ষেত্রে এক মোল বা সিক্স গ্রাম আয়রন সঞ্চিত করতে কত প্রয়োজন আমার কত ফেরাডে বিদ্যুৎ প্রয়োজন আমার প্রয়োজন হচ্ছে টু ফেরাডে এই হচ্ছে তার তুল্য সংখ্যা আমরা জানি ধাতুর যোজনই হচ্ছে তার তুল্য সংখ্যা এই ক্ষেত্রে তার যোজনী হচ্ছে দুই সুতরাং দুই ফেরাডে বিদ্যুৎ প্রয়োজন তার মানে আমরা কি বলতে পারি না দুই ফেরাডে বিদ্যুৎ প্রবাহিত হলে উৎপন্ন হবে গ্রাম আয়রন তাহলে ফেরাডে এক বিদ্যুৎ যদি চালনা করা হয় তাহলে তৈরি হবে গ্রাম আয়রন রাইট তার মানে আমরা কি করলাম আমরা কিন্তু দেখলাম যে পারমাণবিক যে ভর সেটিকে যদি আমরা তার যোজনী দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এক ফেরাডে বিদ্যুৎ চালনা করলে যা উৎপন্ন হবে তা একটু চিন্তা করতো ডেফিনেশন থেকে এক ফেরাডি বিদ্যুৎ চালনা করলে যে পরিমাণ ধাতু সঞ্চিত হয় তাকে আমরা যেন কি বলি আমরা বলি হচ্ছে রাসায়নিক তুল্যাঙ্ক রাসায়নিক তুল্যাঙ্ক এটাকে কিন্তু আমরা তুল্যাঙ্ক ভর বলে থাকি বা আমরা তুল্য ভর বলে থাকি সুতরাং যেটি রাসায়নিক তুল্যাঙ্ক সেটি হচ্ছে তুল্যাঙ্ক ভর সেটি হচ্ছে তুল্য ভর এবং আমরা পড়েছিলাম রাসায়নিক তুল্যাঙ্কের সূত্র হচ্ছে পারমাণবিক ভর ডিভাইডেড বাই যোজনী আসলে কিন্তু তা পারমাণবিক ভর ডিভাইডেড বাই তার যোজনী আমরা যখন ভাগ করলাম আমরা পেয়ে গেলাম তার রাসায়নিক তুল্যাঙ্ক তুল্যাঙ্ক ভর বা তুল্য ভর অর্থাৎ এক ফ্যারেডে বিদ্যুৎ চালনা করলে উৎপন্ন ধাতুর পরিমাণ সেম একই রকম ভাবে যদি এদের ক্ষেত্রে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে আমরা কি পাবো আমরা একই রকম ভাবে পাবো যে যেহেতু এক ফ্যারেডে বিদ্যুৎ চালনা করা হচ্ছে তার মানে হচ্ছে আমাদের ক্ষেত্রে এই ক্ষেত্রে আয়রন থ্রি প্লাসের যে তুল্যাঙ্ক ভর সেই পরিমাণ ধাতুই হচ্ছে ক্যাথোডে জমা হবে সেটি কি আমরা যদি চিন্তা করি ই অফ ফেরিক আয়ন তাহলে আবার একই রকম পারমাণবিক ভর ডিভাইডেড বাই তার যোজনী যেহেতু এক ফেরাডে বিদ্যুৎ করা হচ্ছে আমরা নেব পারমাণিক ভর ডিভাইডেড বাই তার যোজনী যেটি হচ্ছে তার তুল্য ভর পারমাণিক ভর হচ্ছে ছাপ্পান্ন ডিভাইডেড বাই এই ক্ষেত্রে যেহেতু থ্রি প্লাস তার মানে তার যোজন হচ্ছে তিন আমরা ভাগ করলে পাবো 18.66 গ্রাম সুতরাং এক ফেরেডে বিদ্যুৎ চালনা করলে ক্যাথোডে জমা হবে টোয়েন্টি গ্রাম আয়রন টু প্লাস আয়ন বা 18.66 গ্রাম আয়রন থ্রি প্লাস আয়ন তাহলে দেখো আমরা কিন্তু ফেরাডের মাধ্যমে কিভাবে এই জিনিসগুলো বের করতে পারি আমাদেরকে মনে রাখতে হবে জাস্ট একটা জিনিস সেটা হচ্ছে আমরা যদি বলি যে কোনো পদার্থের এক মোল আমরা ক্যাথোডে জমা করব বা উৎপন্ন করব তাহলে তার তুল্য সংখ্যার সমান সংখ্যক ফেরাডে বিদ্যুৎ প্রয়োজন হবে উল্টোভাবে এক ফেরাডে বিদ্যুৎ চালনা করলে উৎপন্ন হবে ভর বা তুল্যাঙ্ক ভর বা রাসায়নিক তুল্যাঙ্কের সমান পরিমাণ ধাতু এর মাধ্যমে আমরা ফ্যারাডে সূত্রের মাধ্যমে ক্যাথোডে কতটুকু ধাতু জমা হবে তা কিন্তু বের করতে পারি